ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে 23 জন ক্রু সহ বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ। চট্টগ্রামে কেএসআরএম গ্রুপের মালিকানাধীন জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিল। ভারত মহাসাগরে পৌঁছলে জাহাজটি সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহরুল করিম জানান, জাহাজের 23 জন নাবিক নিরাপদে আছেন। গোল্ডেন হক নামের জাহাজটি গত বছর কেএসআরএম গ্রুপের বহরে যুক্ত হওয়ার পরে এর নাম হয় এমভি আব্দুল্লাহ। 2016 সালে তৈরি জাহাজটির দৈর্ঘ্য 190 মিটার। এর আগে 2011 সালে সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি হয়েছিল 26 জন ক্রু সহ বাংলাদেশের জাহাজ এমভি জাহানমণি। 3 মাস পর মুক্ত হয়ে জাহাজটি সোমালিয়া থেকে ওমানের সালালা বন্দরে পৌঁছায়।